আজির অনলাইন ক্লাস কু তুম মানুষ সুস্বাগত আজ আমি অষ্টম শ্রেণী বইর তেয়াদশ অধ্যায় ধ্বনি পাঠ বা ইংরাজি তাকে সাউন্ড হিসাবে পাঠ পড়ি এই ধ্বনি সাউন্ড বিষয় আমি দৈনন্দিন জীবনে আমি নিহতি ভাবে জাগিছে কিন্তু তাকে বিজ্ঞান ভাষায় আজ আমি পাঠ আকারে পড়ি এই ধ্বনি কু আমি কিভাবে জাগিবা এই ধ্বনি মুখ্যত কম্পন কৌশি বস্তু কম্পিত হলে তাহলে ধ্বনি সৃষ্টি করে থাকে যথা তুম দাঁড় দ্বারে তুম কবাটকে কেমি বাড়াইল সে কম্পন সৃষ্টি হল তুম পাখে আসি যে কম্পিত পৌঁছলা তুমি ধ্বনি আগে তাহলে শুনেপারিল তুম সাঙ্গ খড় খড় কলা টেবুল তুমি বি জাঁপারিল তুম সাঙ্গ হুইসল বজাইলা তুমি বি সেই জাঁপারিল বিভিন্ন বাদ্যযন্ত্র শব্দ বিভিন্ন গীতর বা সাউন্ড বক্সর শব্দ টিভি রেডিওর শব্দ এগুড়ি সবগুড়ি হচ্ছে যে কোণী বস্তু গোটিয়ে কম্পিত হবার দ্বারা তাহার যে কম্পিত তোম কান পাখে আসি পৌঁছলা সেই কম্পনকে হি আমি ধ্বনি আকারে গ্রহণ করে থাকি বুঝে রাখলে ধ্বনি হচ্ছে এক কম্পন বা গোটিয়ে কম্পনর যে তরঙ্গ সৃষ্টি হয়ে তোম কান পাখে পৌঁছলা তাহলে হি আমি কহিলে কম্পিত বস্তুর ধ্বনি হি এ কম্পিত বস্তুর অবস্থা হি আমি ধ্বনি সৃষ্টি করে থাকে যথা এই কম্পন তুমি যা পাখে পৌঁছে তা তরঙ্গ আকারে পৌঁছে তুমি পোখরী কোণে ঠিয়া হয়ে গোটে পোখরী পানি গোটে টেকাটে মারলে যেমনি চারিআড়ক তরঙ্গ গুড়ি খেলে যাইথায় তাহলে আমি তরঙ্গ পানির তরঙ্গ বলে কহিল কিন্তু ধ্বনি যেঠারে তৈরি হওয়ার মধ্যে সি সেমি চারিআড়ক যেকোন এক মাধ্যম দিয়ে গতি করে থাকে এই কম্পনর তরঙ্গ আমি কান পাখে হি শুনে থাকি বর্তমান আমি অধিকাংশ জাগিছে যে কেবল বাদ্যযন্ত্র হি কম্পন সৃষ্টি ভইসে আমি কোণী আঘাত নদী মধ্যে কম্পন সৃষ্টি করে থাকি যথা আমি ফুঙ্কিবা দ্বারা সে ভইসে বায়ুর আগপছ ও আগপছ হয়ে কম্পন সৃষ্টি হয়ে থাকে সেইপি তুরি ভইসি অ্যালুমিনিয়ম এগুলিকে কেবল পবন দ্বারা হি কম্পন সৃষ্টি করে আমার কান পাখে আসি আমি শব্দ বা ধ্বনি শুনে থাকি আমার গোটিয়ে গোটিয়ে জায়গায় মাঠিয়া বা ঘটকু মধ্যে এক বাদ্যযন্ত্র রূপে ব্যবহার করে কম্পন সৃষ্টি করে কম্পিত বস্তুর ধ্বনি আমি শুনেপারি থাকি এমনি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের সাহায্যে আমি আমার মনোরঞ্জন কার্যক্রম এবং যেকোনো গোটিয়ে নাচ গীত পাই ব্যবহার করে থাকি আস আমি এই ধ্বনি মনুষ্য কেমি সৃষ্টি করে সে বিষয়ে জাগি মনুষ্য তার বেক তলে থাকা এই কণ্ঠটি দেখুছ কার বাহারে রয়েছে কার কি সামনে রয়েছে কিন্তু আমার যে বায়ু নলী অছি বায়ু নলী উপরে আমার গোটে স্বর পেটিকা আছে সে ছোটটি হলে মধ্যে তাকে আমার বিজ্ঞান বইরে দেখিব সজাইকে দিয়েছি সেই চিত্রে দেখিব স্বর পেটিকা মধ্যে স্বর বাক্স আছে স্বর বাক্স মধ্যে দুইটি কণ্ঠর যে পুরা সমান হয়ে লাগিকি রহলা ভাল লাগিকি রহিল আমার ফুসফুস যেত বায়ু এই কণ্ঠর রন্ধ্র দিয়ে প্রবাহিত হুয়ে বায়ুর পরিমাণ অনুযায়ী কণ্ঠর দুইটি প্রসারিত ও সংকুচিত প্রসারিত ও সংকুচিত বারম্বার হওয়ার দ্বারা সেই কণ্ঠরে কম্পন সৃষ্টি হুয়ে ও সেই কম্পন বায়ুরে তরঙ্গ সৃষ্টি করে আমার কান পাখু যে তরঙ্গ আসি পৌঁছে সেই কণ্ঠ তা ভিতরে স্বর পেটিকা স্বর পেটিকা ভিতরে বাক্স ও কণ্ঠ রজু হি আমার ধ্বনি সৃষ্টি করার মুখ্য মাধ্যম সৃষ্টি হয়ে থাকে বর্তমানে আমি জাগিবা এই কণ্ঠ রজু সিনা ধ্বনি সৃষ্টি করেলা এই কণ্ঠ রজুর ধ্বনিটা আমার পাখে আসি পৌঁছিলা কি পৌঁছিবা নিহতি এক মাধ্যম দরকার মু প্রথমে সে বিষয়ে টিকি কৌলি কিন্তু দেখ ধ্বনি নিহতি মাধ্যম দরকার কিন্তু আলোক তার বিপরীত আলোক গোটিয়ে জিনিস বিনা মাধ্যমে গতি করে কিন্তু ধ্বনি গতি করে না তোমার এই বিজ্ঞান বইয়ের গোটে ছোটিয়া উদাহরণ দিয়েছি গোটে ছোটিয়া কাচ গ্লাস নিও ও সেই কাচ গ্লাস ভিতরে গোটিয়ে মোবাইল টি রখ প্রথম তোম সাঙ্গ সেই মোবাইল নম্বর কু রিং করা দেখিও তুমি যেতে জোর শুণুছ বর্তমান তোম সাঙ্গ মোবাইল বন্ধ করে দেব পুঁজি সেই কাচ গ্লাস মোবাইল টি কাচ গ্লাস সহ নেই তোম মুহে লগ এবং জোরে সুসাড়ি সবুজাম বায়ু পেট ভিতরকু নিয়ে যাও বর্তমান কাচ গ্লাস ভিতরে কেবল মোবাইল টি রহলা বায়ু না বর্তমান তোম সাঙ্গ
ଯେତିକି ଜୋରରେ ସାଉଣ୍ଡ ବା ଧ୍ୱନି ଶୁଭିଥିଲା ବର୍ତ୍ତମାନ ଦେଖ ତାଠୁ କିଛି କମିଯିବ, କାରଣ ଏହା ବାୟୁ ନଥିବା ହେତୁ ଯେତିକି ପରିମାଣରେ ଧ୍ୱନି ଭିତରେ ସୃଷ୍ଟି ହେଲେ ମଧ୍ୟ ଏହା ବାହାରକୁ ଆସିକି ପହଞ୍ଚି ପାରିଲା ନାହିଁ, କାରଣ ଧ୍ୱନି ବାୟୁ ଦ୍ୱାରା ଗତି କରିଥାନ୍ତା ଏବଂ କାଚ ଗ୍ଲାସ କଠିନ ହେଲେ ମଧ୍ୟ ତାହା ବାହାରକୁ ଆସିପାରିଥାନ୍ତା। ସେଇଥିପାଇଁ ଆମେ ଜାଣିଲେ ଧ୍ୱନି ଗତି କରିବା ପାଇଁ ମାଧ୍ୟମ ଆବଶ୍ୟକ। ଏହି ଧ୍ୱନି ମତ କଠିନରେ ଗତି କରିପାରେ, ତରଳରେ ଗତି କରିପାରେ। ତରଳ କଥା ତ ତୁମେ ପ୍ରାୟ ଜାଣିଥିବ, ତୁମ ସାଙ୍ଗସାଥି ମାନେ ମୁଖରେ ଯେତେବେଳେ ଗାଧୋଉଥିବେ ତୁମେ ଜାଣିଥିବ ପିଲାଦିନେ ବୁଡ଼ିକି ଗାଧେଇଲା ବେଳେ ତୁମ ସାଙ୍ଗମାନେ ହୋ ହା ହୋଇକି ପାଣି ଭିତରେ ପାଟି କରନ୍ତି, ତୁମ ଆର ସାଙ୍ଗଟି କୋଉଠି ଅଛି ଦେବି ତୁମେ ଅନୁମାନ କରିକି ଜାଣିଦେଇ ପାର। ଏହା ହେଉଛି ଜଳ ତରଙ୍ଗ ବା ତୁମ ଧ୍ୱନି ଜଳ ଭିତରେ ତରଙ୍ଗ ସୃଷ୍ଟି କରିକି ତୁମ କାନ ପାଖରେ ପହଞ୍ଚିଲେ ଆମେ ମଧ୍ୟ ଧ୍ୱନିକୁ ଶୁଣି ପାରିଥାଉ। ସେଭଳି ଆସିଲା କଠିନ ବସ୍ତୁ। କଠିନ ବସ୍ତୁର ବର୍ତ୍ତମାନ ଆମେ ଜାଣିଲେ ତୁମ ସାଙ୍ଗ ଯେତେବେଳେ ଗୋଟେ ଟେବୁଲର ଗୋଟିଏ ପଟ କଣରେ ମୁଣ୍ଡ ରଖିକି ଶୁଏ ତୁମେ ଆରମ୍ଭରେ ଟେବୁଲରେ ଟିକେ ଟିକେ ଖଡ଼ଖଡ଼ କଲେ ମଧ୍ୟ ତୁମ ସାଙ୍ଗ ଜାଣିପାରିଥାଏ। ତୁମ ପିଲାଦିନେ ଦୁଇଟି ଡି ଠିଆ ସେଠି ଖୋଳାର ମଝିରେ ଦୁଇଟି କଣା କରି ସୂତାର ଦେଇ ବହୁତ ଦୂରରେ ଆର ସାଙ୍ଗଟି କାନରେ ଲଗାଇଥାଏ, ଏହି ସାଙ୍ଗଟି ମଧ୍ୟ ବି ଟିକେ ଟିକେ ଖଡ଼ଖଡ଼ କଲେ ତୁମେ ଜାଣିପାରିଥାଉ। କିନ୍ତୁ ସଢ଼େଇରେ ମଧ୍ୟ ତାହା କଲେ ହେବ, କିମ୍ବା ଯେକୌଣସି କଠିନ ବସ୍ତୁ ଦୁଇଟିକି କଣା କରିକି ସୂତା କିମ୍ବା ପ୍ଲାଷ୍ଟିକ ରସି କିମ୍ବା ଯେକୌଣସି କଠିନ ବସ୍ତୁରେ ବା ତାରରେ ବ୍ୟବହାର କଲେ ତାହାକୁ ଆମେ ଜାଣିପାରିବା। ସେଇଥିପାଇଁ ପୂର୍ବ କାଳରେ ଡାକ ଓ ତାର ଘର ଥିଲା। ତାର ଘର ତ ହେଉଛି ଡାକର ଘର ନୁହେଁ, ତାରର ଘର ମାନେ ଆଗରୁ ଟେଲିଫୋନ ମାରୁଥିଲେ ଥିଲା, ମୋବାଇଲ ସିନା ଏବେ ଆସିଲାଣି, ଆଗରୁ ତାରରେ ହିଁ ଶବ୍ଦ ଯାଏ ଏବଂ ବିଦ୍ୟୁତ ତରଙ୍ଗରେ ପରିଣତ ହୋଇକି ଆମ ପାଖରେ ପହଞ୍ଚିଲେ ପୁଣି ଆମେ ତାହାକୁ ଶବ୍ଦ ତରଙ୍ଗ କରି ବ୍ୟବହାର କରିକି ଦୂରରେ ଥିବା ବ୍ୟକ୍ତି ଆମ ସାଥିରେ କଥାବାର୍ତ୍ତା ହୋଇପାରୁଥିଲା। ଏହା ବଡ଼ ସମୟରେ ତୁମେ ପଢ଼ିବ। ତଥାପି ଏତିକି ଜାଣ ଯେ କଠିନ ବସ୍ତୁରେ ମଧ୍ୟ ବି ଧ୍ୱନି ଭଲ ଭାବେ ପ୍ରବାହିତ ହୋଇପାରେ। ତାପରେ ଆମର ସବୁଠୁ ଭଲ କଥା ହେଲା କଠିନ ତରଳ ଏବଂ ବାୟୁ ବା ଗ୍ୟାସୀୟ ମାଧ୍ୟମରୁ ଧ୍ୱନି କଠିନ ମାଧ୍ୟମରେ ବେଶୀ ଜୋରରେ ଗତି କରିପାରେ ବା ଏହା ଏକ ବଳିଷ୍ଠ ମାଧ୍ୟମ ଧ୍ୱନି ପାଇଁ। ଏହାର ଗୋଟିଏ ଉଦାହରଣ ହେଉଛି ଧ୍ୱନି ଜାଣିବା ପାଇଁ ରେଳ ଲାଇନ କଡ଼ରେ ଥିବା ଲୋକମାନେ ରେଳ ଆସୁଛି ନା ନାହିଁ ଦୂରରୁ ଜାଣିବା ପାଇଁ ରେଳ ଲାଇନର କାନ ବା ରେଳ ଲାଇନର ଉପରେ କାନ ଲଗାଇ ଶୁଣିଥାନ୍ତି ଯେ ଦୂରରୁ ରେଳ ଆସୁଛି ନା ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ତ ଜାଣିଲ ଧ୍ୱନି ବିନା ମାଧ୍ୟମରେ ଗତି କରିପାରିବ ନାହିଁ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଜାଣିବା ଆମେ ଧ୍ୱନିକୁ ଶୁଣୁଛେ କିପରି। ଧ୍ୱନି ଶୁଣିବା ପାଇଁ ମନୁଷ୍ୟର କର୍ଣ୍ଣା ବା କାନ ନିହାତି ମାଧ୍ୟମର ଗୋଟିଏ ବଡ଼ କାମ ଅଟେ। ଏହି ମନୁଷ୍ୟ କର୍ଣ୍ଣ ବିଷୟରେ ଆମ ବହିରେ ଭଲ ଭାବେ ଚିତ୍ରଟି ଦେଇଛି। ତଥାପି ଆମେ ଜାଣିଛେ ମନୁଷ୍ୟର କାନ ଗୋଟିଏ ବଡ଼ କାଳିଆ ଭଳି, ଏହି କାନ ଦେଇକି ଆମର ଯେଉଁ ଧ୍ୱନି ତରଙ୍ଗ ଆସିଥାଏ ତା ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିଥାଏ। ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିବା ପରେ ଆମର ଭିତର ବାହ୍ୟକର୍ଣ୍ଣ ଏବଂ ଭିତରକର୍ଣ୍ଣ ମଧ୍ୟରେ ଥିବା ଯେଉଁ କର୍ଣ୍ଣ କାନ ଝିଲି ବା ତାକୁ ବିଜ୍ଞାନ ଭାଷାରେ ଇୟର ଡ୍ରମ୍ କୁହାଯାଏ, ସେ ଇୟର ଡ୍ରମ୍ ପାଖରେ ଯାଇକି ପହଞ୍ଚିଥାଏ। ଏହା ଏକ ପତଳା ଏବଂ କଠିନ ଆବରଣଯୁକ୍ତ ଝିଲି ହୋଇଥିବାରୁ ସେଥିରେ ଏହି ଧ୍ୱନି ତରଙ୍ଗ ଯାଇକି ବାଡ଼େଇ ହୋଇଥାଏ। ଏହା ପ୍ରକମ୍ପିତ ହୋଇଥାଏ। ପ୍ରକମ୍ପିତ ହେବା ଦ୍ୱାରା ଏହି ଇୟର ଡ୍ରମ୍କୁ ଲାଗି ଆମର ସ୍ମୃତି ସ୍ନାୟୁ ମୁଣ୍ଡ ଭିତରକୁ ଲାଗି ରହିଥାଏ। ଏହି ସ୍ମୃତି ସ୍ନାୟୁ ଏହି ତରଙ୍ଗ ଗୁଡ଼ିକୁ ନେଇକି ମୁଣ୍ଡ ଭିତରେ ପହଞ୍ଚେଇଥାଏ। ମୁଣ୍ଡ ବର୍ତ୍ତମାନ ଜାଣିଥାଏ ଯେ ବର୍ତ୍ତମାନ କଣ କଥା ହେଉଛି, କଣ ନାହିଁ, କେଉଁ ଧ୍ୱନି ଆସିଲା, କଣ ଆସିଲା। ବର୍ତ୍ତମାନ ତ ଆମେ ଜାଣିଲା ଯେ ଆମ କର୍ଣ୍ଣର ଗଠନ ଏବଂ ମନୁଷ୍ୟ ତାର କାନ ସାହାଯ୍ୟରେ ହିଁ ଧ୍ୱନି ଶୁଣିପାରେ। ମନୁଷ୍ୟ ଶରୀରରେ କାନର ଗଠନ କେମିତି ଆମେ ଜାଣିଲେ, କାନ ହେଉଛି ମନୁଷ୍ୟର ଶ୍ରବଣ ଇନ୍ଦ୍ରିୟ, ଯେଉଁ ଆମର ଇନ୍ଦ୍ରିୟ ସବୁ ଅଛି ସେଥିରୁ କାନ ହେଉଛି ଆମର ଶ୍ରବଣ ଇନ୍ଦ୍ରିୟ। ବର୍ତ୍ତମାନ ତ ଆମେ ଜାଣିଲେ ଯେ ଧ୍ୱନି କେମିତି ସୃଷ୍ଟି ହେଲା, ଧ୍ୱନି ଯିବା ପାଇଁ ମାଧ୍ୟମ ଆବଶ୍ୟକ ହିଁ ନାହିଁ, ଆମର କାନର ଗଠନ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ଆମେ ପଢ଼ିବା ଏଇ ଯେଉଁ କମ୍ପନ ବସ୍ତୁର କମ୍ପିତ ହେଲା, ଏ କମ୍ପନର ଆୟାମ ଆଗତକାଳ ଓ ଆବୃତ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆଜିର ଏହି ଅନଲାଇନ୍ କ୍ଲାସରେ ତୁମେମାନେ ସବୁକିଛି ଭଲ ଭାବେ ଠିକ୍ରେ ସହଯୋଗ କରି ଶୁଣିଥିବାରୁ ମୁଁ ତୁମମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି।